আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম করতেছি ayonbd.com থেকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে নিয়ে আসলাম টিকিয়া কাবাব গরুর মাংস দিয়ে। এটা কিন্তু আসলে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আমরা কিন্তু এই ডিশটা আসলে ভাতের সাথে পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসাবে ইউজ করতে পারি, আর বিয়ে বাড়িতে তো খুবই যায়। প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বুটের ডাল। এগুলো আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালগুলো এরকম হয়েছে। আমি এগুলো ধুয়ে নিয়ে গরুর মাংসের সাথে অ্যাড করে ফেললাম। এখন আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে ফেলবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/4 চামচের চেয়েও কম হলুদ। হলুদটা কিন্তু স্কিপও করা যায়, বাট হলুদটা দিলে হয় কি, কালারটা খুব সুন্দর হয়, দেখতে ভালো দেখায়, নতুবা গরুর মাংস তো এখানে কালারটা ফ্যাকাশে হয়ে যায়। দিয়ে দিলাম চিলি পাউডার। এক চামচ দিয়ে দিলাম জিরা পাউডার। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2 টুকরো করে নিয়েছি, 2টুকরো দারচিনি। দিয়ে দেবো 5 থেকে 6টা ছোট এলাচ। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা হোয়াইট পেপার, এটা ভালো একটা ফ্লেভার দিবে আমার টিকিয়াগুলোতে। দিয়ে দিলাম রসুন পেস্ট 1 চা চামচ। আদা পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আমি পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো চুলাতে সিদ্ধ করতে দিয়ে দিব। চুলাটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। আমার এটা কিন্তু বলক উঠে গেছে, বলক ওঠার পর কিন্তু এরকম হয়েছে। দেখুন কালারটা কিন্তু ফ্যাকাশে হয়নি, যদি হলুদটা না দিতাম কালারটা কিন্তু ফ্যাকাশে ফ্যাকাশে লাগতো, দেখতে ভালো দেখাতো না। তো আমি এখনও চুলাটা মিডিয়াম আঁচে রাখবো। রেখে ঢাকা দিয়ে এখন চলে আসলাম বাকি উপকরণগুলো কমপ্লিট করার জন্য। আমার টিকিয়াগুলোতে পেঁয়াজ বেরেস্তা লাগবে, এজন্য আমি পেঁয়াজগুলো মিহিকুচি করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এখন এগুলোকে বেরেস্তা করে ভেজে নিব। আমি হাত দিয়ে খুলে খুলে দিচ্ছি পেঁয়াজগুলো। দেখুন সবগুলো পেঁয়াজ কিন্তু আমার খুলে খুলে দেওয়া শেষ। এখন আমি গোল্ডেন ব্রাউনিশ করে সবগুলো পেঁয়াজ ভেজে নেব বেরেস্তার জন্য। এখনও কিন্তু আমি খুলে খুলে দিচ্ছি যেন বেরেস্তাটা ভালো হয়। একটার সাথে আরেকটা যদি লেগে থাকে তাহলে কিন্তু বেরেস্তাটা ভালো হবে না, মচমচে হবে না। এজন্য আমি নেড়েচেড়ে সবগুলো খুলে দিয়েছি এবং যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রেখেছি। আমার পেঁয়াজগুলো কিন্তু গোল্ডেন ব্রাউনিশ কালার হয়ে এসেছে। আমি কিন্তু এখন এগুলো উঠিয়ে ফেলব। উঠিয়ে ফেলে বাকি উপকরণগুলো রেডি করব। আমার এখানে টিকিয়ার জন্য পাউরুটি লাগবে। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। নিয়ে আমি সাইডের অংশগুলো কেটে আলাদা করে নিচ্ছি। সাইডের অংশগুলো আমি টিকিয়াগুলোতে ইউজ করব না, করে আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিব। আপনারা কিন্তু চাইলে পাউরুটির বদলে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন। ওইদিকে হচ্ছে গিয়ে মাংসটা সিদ্ধ হচ্ছে। দেখুন আমি একটু দেখে আবার ঢাকনা দিয়ে দিয়েছি।
এখন কিন্তু প্রায় পানিটা শুকিয়ে এসেছে। তারপরও আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে দিব, কারণ যেহেতু এটার ভিতরে আদা রসুন আছে, খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, এই জন্য আমি নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর একটু শুধু হবে, আমি কিন্তু ডালটা গলিয়ে ফেলবো না, এরকমই থাকবে। তার জন্য আমি ঢাকনাটা আবার দিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে আসলাম 6 মিনিট পর, দেখুন পানিটা সবটুকু শুকিয়ে গিয়েছে। আমি এখন অ্যাড করব এখানে 4 থেকে 5টা রেড চিলি। রেড চিলিটা দিলে হবে কি, যে আগের দিনে দাদি নানিরা বলতো না যে বাটা মরিচের ঘ্রাণ বেশি, তো আমি যখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব, ঠিক একটা বাটা মরিচের একটা ফ্লেভার দিবে। আর এখানে দেওয়ার ফলে হবে কি, এটা তো গরম আছে, তো বাটা এই মরিচটা দেওয়ার ফলে মরিচটা একটু নরম নরম হয়ে আসবে, পুরো আমি বাটা মরিচের ফ্লেভারটা পাবো। এই জন্য আমি এটা এখানে ইউজ করতেছি রেড চিলিটা। তো আপনারাও চেষ্টা করবেন এই পর্যায়ে এসে রেড চিলিটা ইউজ করার জন্য গরম অবস্থায়, তাহলে মরিচটা একটু নরম হবে। আমি চুলা থেকে উঠিয়ে রুম টেম্পারেচার করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিয়েছি 3টা আস্ত কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আপনারা চাইলে কিন্তু পুদিনা পাতা কুচিও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো, এগুলো এখন ভালোভাবে সবগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় কিন্তু আমি একটা গরম মশলাও ফেলে দেব না, এলাচ দারচিনি এগুলো সবগুলো কিন্তু থাকবে, ব্লেন্ড হবে। দিয়ে দিলাম পাউরুটিগুলো, এখন ব্লেন্ড করার জন্য চলে যাচ্ছি। আমার সবগুলো ব্লেন্ড করা শেষ। আমি কিন্তু সিদ্ধ করার সময় একটু তেল ইউজ করিনি, এখন কিন্তু আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মেখে নিব। আর এখানে আপনারা লবণটা আবার চেক করে নেবেন, যদি কম মনে হয় আপনারা কিন্তু আবার এখানে লবণটা অ্যাড করে ফেলতে পারেন। আমার মাখানো কিন্তু প্রায় শেষ, আমি কিন্তু এ পর্যায়ে একটা একটা করে টিকিয়া বানিয়ে নিব। টিকিয়াগুলো বানানোর জন্য কিন্তু আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন এক এক করে বানিয়ে নেব। এই পর্যায়ে একটা কথা বলি, যে কতগুলো টিকিয়া হবে সেটা কিন্তু নির্ভর করবে আপনার বানানোর উপর, আপনি ছোট করে বানাবেন নাকি বড় করে বানাবেন সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। আমি কিন্তু এই সাইজ করে সবগুলো বানিয়ে নিয়েছি। আরেকটা কথা বলি, এই টিকিয়াগুলোতে যদিও ডাল ইউজ করা, এই জন্য কিন্তু সাইড দিয়ে ফেটে ফেটে যাবে, তো আপনারা কিন্তু চেষ্টা করবেন আঙ্গুল দিয়ে ধরে টিপে টিপে সাইড ফাটা অংশগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, নয়তোবা তেলে ভাজার সময় কিন্তু নষ্ট হয়ে যাবে। যে আমি কিন্তু সাইডগুলো বন্ধ করে দিচ্ছি ফাটাগুলো। এপাশ ওপাশ দুপাশ খেয়াল করে কিন্তু সাইডের ফাটাগুলো বন্ধ করে দিবেন।
সাইড দিয়ে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু টিকিয়াটা দেখতে ভালো দেখাবে না। এরকম করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। আমার কিন্তু সবগুলো বানানো শেষ। এখানে আরেকটা টিপস শেয়ার করি, যারা হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দিতে চান মাস জুড়ে খাওয়ার জন্য, তারা কিন্তু এই অবস্থায় কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। বাট কথা হচ্ছে গিয়ে আপনারা কিন্তু একটার সাথে আরেকটা লাগিয়ে রাখবেন না, টিকিয়াগুলো বক্সে রেখে আলাদা আলাদাভাবে রাখতে হবে, যেন একটার সাথে আরেকটা লেগে না থাকে। একটার সাথে আরেকটা লেগে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো চলুন চলে যাই ভাজার প্রসেসিংয়ে। আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এক এক করে সবগুলো টিকিয়ে আমি খুব সাবধানে দিয়ে দিব। চুলাটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে রেখেছি। আমি কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করব যেন ভেঙে না যায়। সাইড করে আমি বাকি আরো দুই একটা দেয়া যায় কিনা সেই ব্যবস্থা করে নিলাম। এই তো দিয়ে দিলাম, এখন অপেক্ষা করব একটা পাশ হয়ে আসা পর্যন্ত। একটা পাশ হয়ে আসলে আমি কিন্তু উল্টে দিব। আমার কিন্তু একটা পাশ হয়ে এসেছে, আমি উল্টে দিয়েছি। উল্টে পাল্টে চেষ্টা করব রেড কালার করে ভেজে নেওয়ার জন্য, রেড ব্রাউনিশ কালার হবে। আমার কিন্তু দুপাশ হয়ে এসেছে, আমি এখন একটা একটা করে টিকে উঠিয়ে ফেলবো। সবগুলো কিন্তু আমার ভাজা শেষ। এতো উঠিয়ে নিলাম, এতো পরিবেশনের জন্য নিয়ে আসলাম। প্রস্তুত হয়ে গেল আমার টিকিয়া কাবাব। আপনারা বাসায় ট্রাই করবেন। আচ্ছা ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। গরম ভাতের সাথে পোলার সাথে আসলেই কিন্তু অসাধারণ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজত করে। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বাসায় তৈরি করে ভাত না পোলার সাথে খেলেন আমার ফেসবুক পেজে জানাবেন, আয়নবিডি.com এর সাথে থাকবেন। সেই পর্যন্ত।